জেল ফেরত স্বামীর অত্যাচারে অতিষ্ঠ এক গৃহবধূ সোমবার রাতে গৃহবধূ এবং তার সন্তানদের প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ জেল ফেরত এই আসামির বিরুদ্ধে। ঘটনা উদয়পুরের টাউন সোনামুখী চৌমুহনি এলাকায়। অভিযুক্ত এই অপরাধীর নাম তাহার মিয়া। সে তার স্ত্রী এবং শিশু সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ তার স্ত্রী সোনা পান বিবির। কদিন ধরে আপনারা মারধর করে? 3 দিন ধরে। এখন যেদিন বাড়িতে আর এদিন তো একটু লগে লগাতে শুরু হয়েছে। আজকে কি হয়েছে? আজকে 2 বার আমার মারি লিখে দশ বাচ্চার মারি লিখে সে বড় বাচ্চারা তাও লাগাই চলে গেছে। আমার মুনি সাবা যে দশ দাঁত নিকলে লাগছে আমার। এখন থানার মধ্যে কি কারণে এসেছেন? এখন থানার মধ্যে আসলে কেস করে নিয়ে যাবে।